শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। আজকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে অভিভূত হওয়ার মতো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা এসেছিলাম বেশ কয়েকজন বাংলাদেশি মালিকানাধীন একটা বুফে রেস্টুরেন্টে, সেখানে ব্রিটিশ সুরসেন এটি অবস্থিত প্যারিসের অদূরে শহরতলিতে। তো ওনাদের সার্ভিসের পর আমরা অনেকটাই মুগ্ধ, সবকিছু মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের সাথে যারা আমরা এসেছি, আমাদের সহযাত্রী বন্ধু বান্ধব সবাই আছেন এবং মালিকও আছেন। আমি শুরুতে চলে যাবো ইমরান ভাইয়ের কাছে, যেহেতু আপনি ব্রিটিশ সুসেনে থাকেন স্থায়ীভাবে এখানে। এই রেস্টুরেন্ট সম্বন্ধে আপনার অভিব্যক্তি বা অভিমতটা কি? নূর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের এখানে প্রায় 10-15 জন বন্ধু বান্ধব একসাথ হয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। তো আসলে সবাই খাওয়ার পরে সবারই অভিমত ব্যক্ত করেছেন, খাবারের মান অত্যন্ত ভালো। এবং আমরা প্রত্যেকটি যারা যারা এসেছেন, যারা খেয়েছেন, সবাই খাবার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমি যেহেতু এখানে এই এলাকায় থাকি ব্রিটিশ সুরসেনে, আমার বন্ধু আমিনুল সরকার হচ্ছে এটির প্রতিষ্ঠাতা। আমরা ওনাকে নিয়ে ব্রিটিশে গর্ব করি যে উনি প্রথমে একটি রেস্টুরেন্ট দিয়ে শুরু করেছেন, তারপরে এখন বৃহৎ আকারে একটি ইন্ডিয়ান বুফে বাংলাদেশি মালিকানায় উনি শুরু করেছেন ব্রিটিশ সুরসেনে। আমি মনে করি, আমার জানা মতে, যে বাঙালি মালিকানায় এখনো এত বড় বুফে তৈরি হয়নি। আপনারা যে কেউ চাইলে এখানে এই বুফেতে একদম আপনাদের মনের মতো করে বাঙালি পরিবেশে আপনারা আপনাদের বিয়ে, জন্মদিন অথবা যে কোনো ধরনের এই ধরনের যে পার্টি উৎসবগুলো আমাদের থাকে, সেখানে আমরা একটা বাঙালি জায়গা খুঁজি, যেখানে গিয়ে আমরা একটু মনের মতো মালিকের সাথে কথা বলতে পারবো, স্টাফদের সাথে কথা বলতে পারবো। তো সেই সুযোগটা আমার মনে হয় এখানে আছে। সেই হিসাবে আমি আপনাদেরকে, যারা ফ্রান্সে বসবাসরত যারা আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা বাংলাদেশিরা আছেন, তাদেরকে বলবো, আপনারা 94 ডিপার্টমেন্টের বালদোমার্নের মধ্যে ব্রিটিশ সুরসেন যেই আমাদের পৌরসভাটি রয়েছে, সেখানে আমাদের ট্রাম 9 আছে পাশে, ট্রাম 9-এর যেই মিউজি ম্যাকবাল একটা স্টপ আছে ট্রামের, ওটার একদম পাশেই তাজমহল, ইন্ডিয়ান তাজমহল রেস্টুরেন্টটি অবস্থিত। আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো ধরনের প্রি বুকিং করতে পারেন, আপনাদের বিয়ে, জন্মদিন, পার্টি, এই ধরনের যে কোনো কিছু আপনারা এখানে বাঙালি আপনারা যে করতে পারেন। এখন আমরা আমাদের যে রেস্টুরেন্টের যে মালিক আছেন এখানে ইন্ডিয়ান তাজমহলের, আমিনুল সরকারের একটু আমরা বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম, আমি আমিনুল সরকার। আমি রেস্টুরেন্টটা এখানে দিছি আমাদের বাংলাদেশের সবার দোয়া নিয়েই, তবে আপনাদের দোয়া আছে বিধায় আমি দিতে পারছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমরা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো কিছু করতে পারি বাংলাদেশের জন্য। ধন্যবাদ আমিনুল ভাই। আমরা এখন আমাদের নাজমুল কবির ভাইয়ের একটু বক্তব্য শুনবো। আজকে উনি যে এখানে খাওয়া দাওয়া করলেন, আসলেন, পরিবেশটা কেমন লেগেছে? ধন্যবাদ ভাইকে। আমার এলাকার দেশের মানুষ মাদারীপুরের শিবচর ভাই, তাই তো, আমার কালকিনিতে আসলে এটা ভালো লেগেছে। আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভিউজটা এবং লোকেশনটা দারুণ লেগেছে আমার কাছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো খাবার দাবার এবং সার্ভিস, দুটোই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের এখন একটু পিন্টু ভাইয়ের বক্তব্য শুনবো। পিন্টু ভাই আজকে আমাদেরকে এখানে হোস্ট করেছেন, তো সেই হিসাবে পিন্টু ভাই একটু বক্তব্য শুনবো, কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও এই প্রথম একটা এই বুফে রেস্টুরেন্ট দেখাইছি ইন্ডিয়ান। আলহামদুলিল্লাহ, খুবই খুবই মানসম্মত খাবার, খুবই টেস্ট। আপনারা যারা এখনো খান নাই ইন্ডিয়ার এই বুফে রেস্টুরেন্ট বাংলাদেশি মালিকানা, আপনারা আসতে পারেন, এই জায়গায় টেস্ট করেন, আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে। জি, আমাদের আমাদের মোজাম্মেল ভাই, আপনার একটু বক্তব্য শুনতে চাই আজকে যে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে। ধন্যবাদ। পেট দেখলে আসলে রেস্টুরেন্টটার ডেকোরেশন বলেন, তারপরে যোগাযোগ ব্যবস্থা অতি উত্তম। এখানে ট্রাম আছে, বাস আছে, সেন্টার ভিত্রির মধ্যে পড়ছে, মেরির খুব কাছাকাছি, খাবার মানও যথেষ্ট ভালো। আমার সব থেকে ব্যক্তিগতভাবে ভালো লাগছে যে ডেকোরেশনটাও যথেষ্ট পরিষ্কার করার জন্য উন্নত। এবং আরো বেশি আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে আমাদের মালিকের যে ব্যবহার ছিল অপূর্ব, অমায়িক মানুষ। আপনাদের নিশ্চয়ই কি যদি এখানে আসেন, পরিবার নিয়ে আসার মতো একটা পরিবেশ আছে, একটা ঘরোয়া পরিবেশ আছে, খানাদানের মানও অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় আমি মনে করি যে এখানে একটু ঘরোয়া স্টাইলের এদের খানা, যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ মোজাম্মেল ভাই। এখন আমরা আমাদের হাসান মামার একটু বক্তব্য শুনবো। হাসান মামা, আপনার অনুমতি দিয়ে একটু ব্যক্ত করেন প্লিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওনাদের খাবার দাবার আমার খুবই ভালো, খুবই ভালো লাগছে। রেস্টুরেন্টে সবাই আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ।
জি, এখন আমাদের এদিকে একটু আমরা আমাদের নূর ভাইয়ের একটু বক্তব্য শুনবো। নূর ভাই, কেমন লেগেছে আজকে এখানে আমরা যে খাওয়া দাওয়া করলাম? প্রথমত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশিরা ফ্রান্সে এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়ার মাধ্যমে আমি বললাম বাংলাদেশিরা এখানে বর্তমানে যে পোশাক ঘটেছে তাদের সফলতার মাধ্যমে ফ্রান্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমার আমাকে সবচেয়ে বেশি উপভোগ করেছে যে একটা বাংলাদেশের মালিকের আমাদের খুব সুন্দর একটা রেশন রয়েছে, পরিবেশগুলো খুব চমৎকার, এখানকার স্টাফ যারা তারাও ম্যাক্সিমাম বাংলাদেশি। আমি বললাম কতজনের কর্মসংস্থান হয়েছে ঠিক আমি ঠিক জানি না, তবে বেশিরভাগই যাদেরকে দেখি বেশিরভাগই বাংলাদেশ করে। আমাদের দেশি প্রতিষ্ঠান হিসাবে আপনাদের একটা আদর থাকে, আপনারা সবাই আসতে পারেন, আপনারা নিজেরা এখানে সার্ভিস দিন, এখন আপনাদের নেতা করে নন্দন করেন। রেস্টুরেন্টের নামটা হচ্ছে তাজমহল, এটি বিজি সুসেনা অবস্থিত। আমরা ভিডিওর সাথে সাথে আপনাদেরকে লিঙ্ক করিয়ে দিব এবং অ্যাড্রেসটাও দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।